গোপালকে ব্যক্তিগতভাবে অনেকে চেনেন, গোপালচন্দ্র ভট্টাচার্য। ওর নিজে একজন নাটক লেখে, নাটক পরিচালনা করে, অভিনয় তো করেই, এবং ও অনেক ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের পার্শ্ববর্তী অঞ্চল নবগ্রামে এই থিয়েটারের একটা খুব উল্লেখযোগ্য কাজ করে চলেছে। আমি ইতিমধ্যেই বেশ কয়েকবার বিচারকের আসনে বসে ওদের নাটক দেখেছি এবং কিছুদিন আগেও দেখেছি দুটি নাটক ওদের চন্দ্রনগর বইমেলাতে। আমি সেই দুটি নাটকই আজ ওকে এখানে অভিনয় করার জন্য মানে অনুরোধ করেছিলাম এবং ও অনেক অসুবিধার মধ্যে আজকে বছরের শেষ দিন, অনেকেরই অনেক রকম অনুষ্ঠানের মধ্যে দিনটা ব্যস্ত থাকে প্রত্যেকেই, তার মধ্যেও ও খুব চেষ্টা করে সবাইকে সংগঠিত করে এখানে নিয়ে এসেছে। এর জন্য আমরা শিল্পী মনের কাছে এবং গোপাল চন্দ্র ভট্টাচার্যের কাছে আমরা কৃতজ্ঞ, তাদেরকে আমরা সাধুবাদ জানাই। তাদের এই নাট্য চর্চা, তাদের এই অনুশীলন, এই ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে তাদের এই কাজ, এটা দীর্ঘজীবী হোক, কারণ এটা অত্যন্ত জরুরি, আজকের সময়ে আরো অনেক বেশি করে জরুরি। যখন আমরা চারিদিক থেকে এমন একটা সাংস্কৃতিক সংকটের মধ্যে এসে পড়েছি যেখানে চারপাশের মিডিয়া একটা ভোগ্য জীবন আমাদের গ্রাস করছে এবং আমরা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে তার দ্বারা এফেক্টেড হচ্ছি, তা সেখান থেকে এই শিশু মনেদের বাঁচিয়ে রাখাটা, এদের মধ্যে যে সম্ভাবনাটা থাকে সেটা একটু পরেই বুঝতে পারবেন যে এরা কতটা সম্ভাবনাময়, কতটা এদের মধ্যে করার বা দেওয়ার ক্ষমতা আছে, সেটা অনেক সময় নষ্ট হয়ে যায়, চাপা পড়ে যায়। আর একরকম ইঁদুর দৌড়ে এদের ঠেলে দেওয়া হয়, মিডিয়ার হাতছানি আছে, সেখানে নিয়ে গিয়ে এই আমার নাট্য চর্চায় দেখেছি অনেকে আসেন। আমিও তো লেখাপড়া শিখেছি, স্কুল কলেজের কর্মী পেরিয়েছি, আজ ভাগ্যের দোষ তাই আমি একা, দুটো ছেলেকে নিয়ে সুখে সংসার ছিল আমার। তা তারা গেল কোথায়? এখন তোমার কাছে থাকে না? কি করে থাকবে, যখন বড় হলো শক্ত দুটো পাখা ভাজালো আমাকে একা রেখে উড়ে যাবো কোথায়? ওই যে আধুনিকতার ঢেউ, একা একা বাঁচার নেশা, বড় ছেলে বিয়ের 7 দিন পরে সংসার ভেঙে ফ্ল্যাটে চলে গেছে, ছোট ছেলে চাকরির খোঁজে চলে গেল বম্বে, আর তুমি কিছুদিন একা ছিলাম, তারপর বৃদ্ধাশ্রমে কয়েক বছর পর খবরের কাগজে দেখলাম জঙ্গিরা বড় ছেলেকে মেরে ফেলেছে। ও তো আর ফিরব না বলে সেই যে বেরোলো, কোথায় গেল, কি করলো, আর বঙ্গে মানুষ কেন মারছে এমন আবল তাবল রঙে, জানার ঠাকুর ছানার ঠাকুর ঠাকুর নানান বস্তু, চালের ঠাকুর ডালের ঠাকুর এটা কেমন দস্তুর, খবর পেলাম গোবর ডাকায় গড়িয়ায় আর গোবরায়, মূর্তি আমার হচ্ছে গড়া গুড় মাখানো ছোবরায়, ব্যাপার স্যাপার দেখেই ভয়ে মূর্তি গড়ার উপকরণ কোথাও আখেন